হরিশ্চন্দ্রপুর গ্রামে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হলো একটি তাঁচা বোম। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। উদ্ধার করলো ভরতপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হয়েছিল ওই গ্রামেরই লালু শেখ। বোমায় লালু শেখের একটি হাত উড়ে যায়। ঘটনাস্থলের অদূরে ফের তাজা বোমা উদ্ধার হয়। গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে বোম নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু হচ্ছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, NTV WP।